গুড আফটারনুন গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমার সেকেন্ড ব্লগ স্টার্ট করলাম। তো আজকে বাবা নিজে পুকুর থেকে মাছ মারলেন। তো দেখতে এখানে দেখতে পাচ্ছো বাবা মাছ কাটছে। এই যে কি মাছ কাটছো বাবা? এই যে ভেটকি মাছ। তো এই ভেটকি মাছটা আজকে কি টেস্টি টেস্টি চড়চড়া হবে। আর এই যে এখানে মা বসে আছে, হাই বলো। হাই। তো আজকে কে রান্না করবে, মা না বাবা? আমি তো রান্না করব না, আমি তো বাবার বাড়ি এসেছি খালি। তোমার মা রান্না করবে? ও, তো মার হাতে রান্না খুব টেস্টি, সত্যি খুব টেস্টি। তো এখানে দেখতে পাচ্ছ খুব প্রচুর রৌদ্র। তো আমি এখন স্নান করব, মাথায় একটু তেল দিলাম। এই যে আমাদের পুচু সোনা মঙ্গলী, দেখতে পাচ্ছো? হাই বলো মঙ্গলী। হাই, তুমি দেখতে পাচ্ছ মঙ্গলি? তো কেমন আছো সবাই? প্রচুর রৌদ্র, তো রৌদ্র থেকে ঘরের ভিতরে চলে আসলাম। ঘরের ভিতরে অন্ধকার, আমি লাইটটা জ্বালিয়ে দিই। প্রচুর রৌদ্র, এই যে আমি ঘেমে গেছি, মাথায় তেল দিয়েছি, তো তাই মাথায় তেল একদম। এখানে আমাদের ছোট্ট ভাইটা বসে বসে মোবাইল দেখছে। মোবাইলে কি দেখছো ভাই? হাই বলে দাও। হাই। লাইক কমেন্ট শেয়ার করার জন্য বলো, সাবস্ক্রাইব করার জন্য বলো, বলো আমাদের ফার্স্ট ব্লগ, বলো বলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তো ও বলছে না, কারণ ও লজ্জা পেয়ে গেছে, জানি না কেন এত লজ্জা ওর। কিন্তু ও খুব ভালো ভালো টেস্টি রান্না করে, কিন্তু আমি একদিন শেয়ার করব সবার সাথে। তো আমি এখন কিচেন রুমে চলে এসেছি। আমি তো সকালে একটু লাইট খাবার খেয়েছিলাম, ওটস, তাও অল্প খেয়েছিলাম। তো এখন খিদে লেগে গেছে, কিছু একটা খাবো। কি খাবো? কলা। হ্যাঁ, আছে এখানে। তো কলা খেতে খেতে আপনি খেয়ে শেষ করে দিলাম। প্রচুর গরম লাগছে, প্রচুর গরম গরম। তো বর্তমানে আমি বাবার বাড়িতেই আছি। কলাটা ছুঁতে পাচ্ছি না। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার নিউ ব্লগ নিয়ে আসবো, আর অতি সত্ত্বর খুব ভালো একটা ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই, টেক কেয়ার। Thank you.